বস্ত্রখাতের প্রধান কাঁচামাল তুলা প্রায় শতভাগই আমদানি নির্ভর বস্ত্রখাতে তুলা আমদানির জন্য বছরে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যায় উদ্যোক্তরা বলছেন এক লাখ বেল তুলা উৎপাদন সম্ভব হলে বছরে আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশের ভেতরেই থেকে যাবে বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের মাটি ও আবহাওয়া গুণগত মানের তুলা উৎপাদনের জন্য এখনও উপযোগী নয় তবে আবহাওয়া উপযোগী তুলা চাষের জন্য গবেষণা চলছে বস্ত্র প্রস্তুতের প্রধান কাঁচামাল তুলা যার প্রায় পুরোটাই আমদানি করতে হয় জন্য প্রতি বছর দেশ থেকে বিপুল অঙ্কের টাকা বাইরে চলে যায় বাংলাদেশ তুলা আমদানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ লক্ষ বেল আমাদের তোলার চাহিদা রয়েছে সেখানে আমরা এক লক্ষ আশি হাজার কটন ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা দিচ্ছি আমাদের বিভিন্ন স্পিনিং মিলে প্রায় বিশ হাজার থেকে কোটি টাকা আমাদের কিন্তু চলে যাচ্ছে যখন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তা আমরা যদি মিনিমাম ওয়ান মিলিয়ন তুলাও যদি বেল যদি উৎপাদন করতে পারতাম তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো চারশো ছিয়াত্তর মিলিয়ন ডলার এক বেল তুলা লোকালি উৎপাদন করলে আমার ভ্যালুয়েডেশন আপ টু গার্মেন্টস পর্যন্ত দাঁড়ায় 2.3 বিলিয়ন ডলার বিশ্ববাজারে বাংলাদেশের বস্ত্রশিল্পের শক্ত প্রতিযোগী ভারত চীন ভিয়েতনাম যাদের রয়েছে নিজস্ব তুলা ফলে সেসব দেশের বস্ত্রের উৎপাদন খরচ কম বিশ্বে বস্ত্রশিল্পের বিশাল বাজার বাংলাদেশের অনুকূলে আনতে প্রধান কাঁচামালের আমদানি নির্ভরতা কমাতে হবে সংশ্লিষ্টদের মতে তুলার বিকল্প হিসেবে পাটের ব্যবহার এখনো গবেষণা সাপেক্ষ ব্যাপার অন্যদিকে যথেষ্ট সম্ভাবনা থাকার পরও রেশম উৎপাদনই ব্যর্থ হয়েছে রেশম বোর্ড তুলার বিকল্প হিসেবে পাটকে ব্যবহার করা এখনো সম্ভব না। আগামী দিনে যদি সম্ভাবনার কথা বলতে হয় তাহলে কৃত্রিম তন্তুভিত্তিক টেক্সটাইলের একটা বিশাল সুযোগ বাংলাদেশে রয়েছে কৃষিবিদ ও বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের অর্ধেক ভূখণ্ড জুড়ে তুলা চাষের সম্ভাবনা রয়েছে এজন্য চরাঞ্চল ম্যানগ্রোভ অঞ্চল বরেন্দ্র অঞ্চল ও তিন পার্বত্য অঞ্চলে তুলা চাষ সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুলা বোর্ড সেখানে খুবই বত্রিশটি ডিস্ট্রিক্টে কটন চাষ করা সম্ভব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তুলা চাষ হচ্ছে ব্যক্তি ও সরকারি পর্যায়ে বিজ্ঞানীদের মতে তুলার ফুল ফোটার সময় ডিসেম্বর থেকে জানুয়ারি যখন তাপমাত্রা প্রয়োজন পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই সময়ে বাংলাদেশের শীতকাল যখন তাপমাত্রা বিশ পনেরো এমনকি দশ যায় বাংলাদেশের মাটি ও আবহাওয়া এখনও তুলা চাষের জন্য পুরোপুরি অনুকূলে নয় তবে বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের মাটি ও আবহাওয়া উপযোগী তুলা চাষের জন্য তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তারা সফল হলে বাংলাদেশ থেকে প্রতি বছর তুলা আমদানির জন্য যে বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে তার অনেকটাই দেশের ভেতরেই থেকে যাবে মেহেরমণি বৈশাখী সংবাদ শ্রীপুর গাজীপুর